হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আর আজ দেখো আমি রেডি টেডি হয়ে বেরিয়ে গিয়েছি। আমার ছোটবেলা যেখানে কেটেছে, আমার শৈশব যেখানে কেটেছে, মানেটা বুঝতেই পারছো। আমার বাপের বাড়িতে গিয়েছিলাম, আর দেখো আমার বাপের বাড়ির গাছের গোলাপ ফুলগুলো কত সুন্দর। তারপর মার সাথে কথা বলতে বলতে কখন সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না, মা চা বানিয়ে এনে দিলো। তো টিভি দেখতে দেখতে মার সাথে গল্প করতে করতে খেলাম। এরপর মার সাথে একটু বাজারে গিয়েছিলাম, মার কিছু কেনাকাটি ছিল তো তার জন্য গিয়েছিলাম মার সাথে। তো প্রথমে জুতো দোকানে গিয়ে মা বাবার জন্য জুতো কিনলো, তারপরে শপিং মলে চলে গেলাম। তো সেখানে গিয়ে মা তেল সাবান মশলাপাতি সেই সব কিনলো, আর আমিও মাকে অল্প হেল্প করে দিলাম। তারপর বাড়ি চলে এলাম। তো মা দেখো প্রথমে কাপড় জামা ছেড়ে রান্না বসিয়ে দিয়েছে, কারণ আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। তো আজ মা চিকেন করেছিল, আর আমরা দেখো বসে বসে গল্প করছি, আর মা এখানে কন্টিনিউ রান্না করেই যাচ্ছে। এরপর মা রান্না বান্না শেষ করে আমাদেরকে খেতে দিয়ে দিল, আমরা খাওয়া দাওয়া করে বাড়ির জন্য বেরিয়ে গেলাম। আর আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। বাবা।